জন্মের পরেই হারিয়েছে মাকে, তারপর একমাত্র মেয়েকে ফেলে পালিয়ে গিয়েছে বাবাও। জন্মের পর থেকেই তার একমাত্র ঠিকানা মামার বাড়ি। সেখান থেকেই পড়াশোনা করে সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষায় 99.4% নম্বর পেয়ে তাক লাগিয়ে দিল পাটনার মেয়ে সৃজা। সিবিএসই বোর্ডের অধীনে ডিএভি পাবলিক স্কুল থেকে দশম শ্রেণীর পরীক্ষা দিয়েছিল সৃজা, আর তাতেই চোখ ধাঁধানো ফলাফল। ইতিমধ্যেই বিজ্ঞান বিভাগে ওই স্কুলেই একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে সৃজা। বিজেপি সাংসদ বরুণ গান্ধী টুইটারে সৃজা এবং তার দিদার একটি সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করেছেন। মুহূর্তে ভাইরাল হয়ে যায় ভিডিওটি। সৃজার অসাধারণ ফলাফলে খুশি তার দিদাও। তিনি জানিয়েছেন, তার মেয়ের মৃত্যুর পরই সৃজাকে ফেলে পালিয়ে যায় তার বাবা। তারপর থেকে তাকে আমরা আর দেখিনি, হয়তো সে বিয়ে করেছে অন্য কোথাও, আর মেয়ের খোঁজ খবরও নেয়নি। তবে সৃজার দিদার দাবি, আমার তো রেজাল্ট দেখার পর মনে হচ্ছে ও এখন আফসোস করবে। বড় হয়ে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে চায় সৃজা। পড়াশোনার পাশাপাশি বই পড়তেও ভালোবাসে। সে বলেছে, কত ঘন্টা পড়েছি সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়, আমি সবসময় পড়াশোনা এবং অন্যান্য কাজের মধ্যে ভারসাম্য রেখে চলি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে সৃজার ভিডিও। জীবনের শুরুতেই এমন আঘাত পাওয়ার পরেও পড়াশোনায় এমন চমৎকার ফলের জন্য সৃজাকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।